আমেরিকার কালিবাড়ি শিকাগো শহরে মোট 10টি মূর্তি তৈরির বরাত আছে নদিয়ার কৃষ্ণনগর শহরের ঘূর্ণির মৃৎশিল্পীদের কাছে। তার মধ্যে দুটি মূর্তি অনেক আগেই পৌঁছে গিয়েছে সেখানে, কিন্তু লকডাউনের জেরে আটকে পড়েছিল বাদবাকি মূর্তিগুলি, কিন্তু এখন একদম শেষ পর্যায়ের কাজ চলছে আর মাত্র কয়েকদিন পর পাড়ি দেবে আমেরিকায়। লকডাউনের অনেক আগে থেকেই অর্ডার হয়েছিল রাম সীতা সহ 10টি মূর্তির। দুটি মূর্তি অনেক আগেই পৌঁছে গিয়েছিল, তারপরেই করোনা ভাইরাস মহামারীর কারণে বেশ কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। অবশেষে কিছুটা আশার আলো দেখা গেল, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও নতুন করে যোগাযোগ করা গেছে। অবশেষে শেষ পর্যায়ের কাজ চলছে। প্রথমে মূর্তিগুলি মাটি দিয়ে তৈরি করা হয়, তারপর সেটিকে ফাইবার গ্লাসে রূপান্তরিত করা হয়, কারণ মাটির হলে সেগুলি বিদেশে পৌঁছাতে গেলে ভেঙে যাওয়ার সমস্যা থাকে। এছাড়াও এগুলি ফাইবার গ্লাসে বলে হালকা হয় ও অতি সহজেই এগুলি বিদেশে নিয়ে যাওয়া যায়। প্রায় 3 মাস অক্লান্ত প্রচেষ্টার ফলে তৈরি করা হয়েছে মূর্তিগুলি। একদম শেষ পর্যায়ের কাজ চলছে আর মাত্র কয়েকদিন পর পাড়ি দেবে আমেরিকার কালিবাড়ি শিকাগো শহরে। মোট 8টি মূর্তি তৈরি হচ্ছে। প্রথম দিকে 2টি মূর্তি প্লেনে পাড়ি দেয়। লকডাউনের কারণে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় বাকি মূর্তিগুলি পাঠানো সম্ভব হয়নি। সেগুলি এবার পাড়ি দেবে জাহাজের মাধ্যমে। আনুমানিক 5 লক্ষ টাকার প্রজেক্ট এটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাম দরবার, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এবং এর সঙ্গে আনুষঙ্গিক আরও আছে লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, এই সমস্ত মূর্তিগুলো যাবে শিকাগো কালীবাড়িতে। যদিও এগুলো লকডাউনের আগে অনেক আগে অর্ডার হয়েছিল, তাদের আরও কিছু মূর্তি ছিল সেগুলো আগেই রওনা দিয়েছে। তার মধ্যে আছে বাবা গজাননের মূর্তি এবং শ্রীটি সাই বাবা, সেই দুটো লকডাউনের অনেক আগে চলে গেছে এবং সেখানে পৌঁছে গেছে। এই কটা লকডাউনের জন্য, সেই পিরিয়ডের জন্য কাজ কিছুটা আমাদের পিছিয়ে রয়েছে বা যাওয়া আসার একটা প্রবলেম রয়ে গেছে বলে ফিনিশ হয়ে ওঠেনি। এখন এইগুলো মূর্তিগুলো আপাতত ফিনিশ হয়ে গেছে, এইবার একটু একটু করে এগুলো যাওয়ার বন্দোবস্ত হচ্ছে এবং খুব শিগগিরই পাড়ি দেবে শিকাগো কালীবাড়ির জন্য। কতদিন সময় লাগলো এটা তৈরি? এটা করতে প্রায় 4-5 মাস সময় লেগেছে। আর এগুলো এতদিন হয়তো আপনারা দেখতেই পেতেন না, চলে যেত লকডাউনের জন্যই আটকে। ফাইবার গ্লাসে তৈরি হওয়ার অনেকটাই হালকা, এগুলি বিশেষ বাক্স করে প্যাকিং করেই পৌঁছে যাবে আমেরিকার শিকাগো শহরে। নদিয়ার কৃষ্ণনগর শহরের ঘূর্ণির মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পায় এই সব মূর্তিগুলি। তাই তো এখানকার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন মূর্তি ও প্রতিমার চাহিদা রয়েছে বিভিন্ন দেশ ও বিদেশে। পিটিসি যাবে রজত সেন, প্রতিনিধি, চ্যানেল 24/7। কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী সুবীর পালের কারখানায় তৈরি হচ্ছে রাম সীতার মূর্তিসহ 8টি মূর্তি। একদম শেষ পর্যায়ের কাজ, আর মাত্র কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার শিকাগো শহরে। নদিয়া থেকে ক্যামেরা পার্সন আদিত্য ভট্টাচার্যের সঙ্গে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।